ছিল, আমি রংপুর ইনস্টিটিউটে চাকরি করি, ওখানে গেছিল স্টাফ আপনারা সবাই জানে যে এই জায়গার ব্যাপারে বিরক্ত করে। এখানকার কনস্টেবল লোৎফা সে যা বলো যে সাইফুল ইসলাম দুলাল, এবং সাইফুল ইসলাম দুলাল এডিশনাল এসপি, সে সবাইকে ফোন দিয়েছে, রংপুর বোর্ডিংয়ের প্রিন্সিপালকে ফোন দিয়েছে যে আলামিনকে আমার চাই, আলামিনের দরকার কী দরকার সেটা বলে নেই, নাম্বার নিচ্ছে, আমার সাথে যোগাযোগ করছে, কথা বলছে, সব রেকর্ডিং করা আছে আমার কাছে এবং সব আমি রেকর্ডিং করে রাখছি। এবং ওসি আজিজুল ইসলাম, সে ওসি তদন্ত থাকা অবস্থায় সে আমাদেরকে বিরক্ত করতেছে বারবার, তখন থেকে মা বলছে এটা আমার জায়গা, আমি এটা ছাড়বো না, এটা দেবো না, এটা আমার স্বামীর জায়গা। সে আমাকে বিরক্ত করে, আমাকে বিরক্ত করে, বারবার বিরক্ত করে। সে অফিসে গেছিলো এর আগে, বাসায় গেছিলো, বাসায় নাস্তা করে এসছে, কথা বলছে মার সাথে, মা বলছে আমি বাবা আমি এটা জায়গা দেবো না তোমাদেরকে, আমি এটা আমার হাত ছাড়া করবো না, এটা জায়গা আমার, অনেক ইয়ে করে। এখন লাস্টে ভয় দেখাচ্ছে জামা ছিপিয়ে ঢুকিয়ে দেবো, আপনার ছেলে হিরোইনের ব্যবসা করে, অনেকভাবে মাকে হুমকি ধুমকি দিচ্ছে। কিন্তু জায়গার ব্যাপারে, জায়গাটার জন্য যে আমাকে ফোন দিয়েছে পুলিশ তদন্ত অফিসার আজিজুল ইসলাম, সে সব আমার কাছে রেকর্ডিং করা আছে, এবং অনেক কনস্টেবলও ফোন দিয়েছিল, এবং কনস্টেবল লুৎফা যে গেছিলো আমার পলিটিক ইনস্টিটিউটে গেছিলো দুইতলায় আমার রুমে, সেখানে আমার 10 জন স্টাফের সামনে ওর কথা বলছে, তারাও সাক্ষী দিবে যে লুৎফার গেছিলো কি না গেছিলো। আমি বললাম লুৎফার যে আপনি কে, জায়গার জন্য এখানে আসছেন, আমার কাজে এইটা, আমাকে এডিশনাল এএসপি পুলিশ পাঠাইছে আমার এই এই কাজটা করার জন্য আজকে আমার দায়িত্ব। পরে আবার আমি বললাম যে জায়গা নেওয়ার জন্য তো আপনার এখানে আসছে, ঠিক আছে আমাকে সাইনবোর্ড দিয়েছে জায়গা বিক্রি করবো, তখন আমার হাত ধরে বলছে ভাই আমার চাকরি পাওয়ার জন্য এখানে করতেই হবে, আজকের দায়িত্বটাই হলো আমার আপনার সাথে দেখা করা এবং আপনার সাথে কথা বলা, আপনার নাম্বার নেওয়া, এবং লুৎফার নাম্বার দিয়ে গেছে। এবং অনেক সময় বারবার বিরক্ত করতেছে, আমাদেরকে ঝামেলা করতেছে, রাতের মধ্যে আমাদের ঘুম নাই, এবং এর আগে তো এর আগে দিবাকর ইয়ে ছিল, এএসআই ছিল, সে দিবাকর আবার বাসায় গেছিলো আজিজুল সহ পুলিশ, তখন তখন আজিজুল ছিল তদন্ত কর্মকর্তা, যা অনেক গালাগালি করছেন পুলিশ, সেটা আমাদের গেল কাউন্সিলর শফিকুল ইসলাম দুলার, সে সাক্ষী, সেও ওই ব্যাপারটা হ্যান্ডেলিং করছে, সে বলছে না আপনাদের বাসায় আসে মানুষের জমির জন্য এইভাবে কথাবার্তা বলা মোটেও ঠিক হয়নি, মোটেও কাম্য না, এবং সেটা নিয়ে আমরা ওখানে আলোচনা হয়েছিল, পর্যালোচনা হয়েছিল। পরে ওই ওসি আমাকে দেবাকর ফোন দিয়েছিল, এসআই এবং ওসি কর্মকর্তা হলো আপনার আজিজুল ইসলাম, তারা বলছিল যে ঠিক আছে আমরা এই জায়গার জন্য, এবং শফিকুল ইসলাম দুলার সেটা জানে, ওনাকে বলছিল আমরা এই জায়গার জন্য আর যাবো না কখনো। এবং আমাদের ওখানে সাদের মাস্টার ঝাপচিলিপাড়ার বাসা দেওয়ানি, উনিও এর সংশ্লিষ্ট জড়িত, মানে উনি সব কিছু জানে প্রথম থেকে যে কীভাবে এরা আমাদেরকে জ্বালাচ্ছে, বিরক্ত করতেছে। এবং পাশের বাসার 4-5 জন মানে এত গালাগালি করছিলো খারাপ ভাষায় ওসি আজিজুল ইসলাম আর দুবাকর, এবং সেখানে পাশের বাসারা সবাই জানাজানি, সবাই জানছিল, সবাই দেখছে নিজ চোখে, তারপর ওরা চলে গেলো। তখন থেকে আর নাই, আমরা আসছিলাম গেল মেয়রের কাছে, আসছিলাম ঝন্টুর কাছে, তিনি বললো যে আপনারা নাকে তেল দিয়ে ঘুমান, কোনো সমস্যা নেই। আসলেই আমরা তেল দিয়ে ঘুমিয়েছিলাম, তেল দিয়ে ঘুমিয়েছিলাম, কোনো সমস্যা ছিল না। এরপর আমরা বর্তমান মেয়রের কাছে গেলাম যে স্যার আমাদেরকে এরকম তারা বিরক্ত করতেছে, তারা বলছে দেখো তোমাদের যেটা ভালো হয় সেটা করো, কই তারপরেও তো আমাদেরকে আরও বেশি করে জ্বালাচ্ছে, এখন আমাদেরকে বেশি করে জ্বালাচ্ছে, এখন আমাদের কোনো নিরাপত্তা নেই, আমরা যদি দুই ভাই বাসায় আসি, আমি যে সরকারি চাকরি করি, আমার বাসায় আমার মাকে থাকতে দেয় না আমাকে, এত এত মানে আমরা অসহায় হয়ে গেছি, আমাদের থাকার কোনো ইয়ে নেই, আত্মীয় স্বজনের বাসায় তার রাতে রাতে থাকতে হচ্ছে আমাদেরকে এই জায়গার জন্য, এই জায়গার জন্য। আজকের কাহিনী কি?